এদিকে টাঙ্গাইলের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমাদের সহকর্মী অনিন্দিতা কামাল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে তিনি এখন যোগ দিচ্ছেন আমাদের সাথে। আপনারা দেখছেন এখানে ভোট গণনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে নির্বাচনী কর্মকর্তারা এই ভোট গণনা করছেন এবং ভোট গণনার সময় প্রার্থীর পক্ষে এজেন্ট উপস্থিত থাকেন। তো এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মিলে 18 জন প্রার্থী। তো সেই 18 জন প্রার্থীর পক্ষে 18 জন এজেন্ট এখানে উপস্থিত আছেন। তো ভোট গণনা হয়ে গেলে প্রিজাইডিং অফিসার যে ফলাফল প্রকাশ করবেন সেখানে এজেন্টরা স্বাক্ষর করবেন। তো এমনি এখানে এই কেন্দ্রের মোট ভোটার 3000। তো এখানে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন এখানে ভোট পড়েছে 947। তো এখানে ফলাফল আমাদের পূর্ণ ফলাফল জানতে আমাদের 2 ঘন্টা সময় লাগতে পারে। এছাড়া টাঙ্গাইল সদরে আপনার মোট কেন্দ্র হচ্ছে 117টি। তো আমরা রাত 10টা নাগাদ সবগুলোর ফলাফল পেয়ে যাব বলে আশা করছি।